नमस्कार आमी नीलू स्टार शौनक यूट्यूब चैनले आपनादेर स्वागत। आपनी यदि इस चैनले नतून हन ताहले भिडियोटिर नीचे थाका लाल रंगेर सबस्क्राइब बटन और बेल आइकन अले क्लिक करुन जाते आमार देवा परबर्ती आपडेटगुलो आपनार काछे खूब ताड़ाताड़ी गिये पौंछाय एबं भिडियोटी देखार पर यदि भालो लागे ताहले एकटी लाइक और कमेंट करुन एबं बंधुदेर मध्ये शेयर करुन। राज्य क्षमताय आसार पर माननीय मुख्यमंत्री ममता बनार्जी अफलाइनेर एमप्लयमेंट एक्सचेंज के अनलाइने एमप्लयमेंट बैंके परिणत करें एबं ताते सारा पश्चिमबंग जुड़े भालो साड़ा पावा जाए। अर्थात कयेक दिनेर मध्ये एमप्लयमेंट बैंके 1 लाख फर्म फिलआप हय एबं परवर्तीकाले सेटार संख्या कयेक लाखेर गण्डी छाड़े। एरपर राज्य सरकार 29/8/2013 तारिखे एक विज्ञप्ति प्रकाश करे जे पश्चिमबंग राज्य सरकार एमप्लयमेंट बैंक नामे वेबसाइट पोर्टाल चालू करेछिलो। এটা চালু করার মূল লক্ষ্য ছিল রাজ্যের সকল বেকার কর্মপ্রার্থীদের এক ছাতার তলায় নিয়ে আসা এবং সেটি তা সফল হয়েছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এদের মধ্য থেকে প্রথম 1 লাখ ছেলেমেয়েকে যুব উৎসাহ প্রকল্প 2013 অধীনে 1500 করে টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে, যাতে কর্মপ্রার্থীরা তাদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে কোনো ভালো সরকারি বা বেসরকারি চাকরি করতে পারেন এবং এই প্রকল্প চালু হবে 1/10/2013 থেকে। তবে তার আগে 18/9/2013 তারিখে এই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় যুবশ্রী এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী 3/10/2013 তারিখে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী 1 লাখ বেকার কর্মপ্রার্থী ছেলেমেয়েদের হাতে 500 টাকার চেক তুলে দেন। এইভাবে শুরু হয় এমপ্লয়মেন্ট ব্যাংক, সেখান থেকে যুব উৎসাহ প্রকল্প এবং তারপরে সেটি যুবশ্রী নামে এখনও চলছে। এবার আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব। যেমন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে, এমপ্লয়মেন্ট ব্যাংকে তো নাম রেজিস্টার করেছি এবং সেটি নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমাও করেছি এবং তারপর আইডি পাসওয়ার্ডও পেয়েছি, কিন্তু অ্যানেক্সচার 1, 2, 3 কবে জমা দেব এবং টাকা কবে পাব? তো এখানেই আপনাদেরকে বলে রাখি, যুবশ্রীর মাসিক বেকার ভাতা 1500 করে টাকা পাওয়ার জন্য আপনার নাম প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যুবশ্রীতে উঠেছে কিনা অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। কিভাবে দেখবেন সেটা আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার নাম যদি অনলাইনে দেখায় তবে সেখানে এটা লেখা থাকবে যে আপনাকে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে অ্যানেক্সচার-I অনলাইনে বা অফলাইনে ফিলআপ করে সঙ্গে অ্যানেক্সচার-II অফলাইনে হাতে লিখে কোনো এ ক্যাটাগরি গেজেটেড অফিসারের কাছ থেকে অ্যাটেস্টেড করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে। সেই সঙ্গে বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করা মোবাইল নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে আপনার নাম যদি যুবশ্রীর জন্য অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনাকে অ্যানেক্সচার-I এবং 2 সাবমিট করার জন্য মেসেজ করা হবে। অর্থাৎ এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নাম এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যুবশ্রীতে অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনার নাম যদি যুবশ্রীতে অ্যাপ্রুভ হয় তাহলে এইভাবে অ্যানেক্সচার-I অনলাইনে সাবমিট করে অ্যানেক্সচার-II অফলাইনে লিখে এ গেজেটেড অফিসারের কাছ থেকে সাইন করে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর আপনার নাম 1500 টাকা ভাতা পাওয়ার লিস্টে আসবে। সময় মতন আপনি 1500 টাকা পাবেন। এবার আপনাদেরকে বলি অ্যানেক্সচার-III কখন সাবমিট করতে হবে। আপনি অ্যানেক্সচার-I এবং 2 সাবমিট করার পর আপনি যদি টাকা পেতে থাকেন তাহলে 6 মাস টাকা পাওয়ার পর ওই টাকা আপনি কি করলেন সেই টাকার খরচের ডিটেলস অনলাইনে অ্যানেক্সচার-IIIর মাধ্যমে জমা দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যানেক্সচার-I, অ্যানেক্সচার-II এবং অ্যানেক্সচার-III কখন জমা দিতে হয়। আপনার নাম এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যুবশ্রীতে উঠেছে কিনা আপনি যদি দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে 1 টাচ ক্লিক করে ওই ভিডিওটি দেখে আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন। নমস্কার।